নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মমস ম্যাজিক রান্নাবান্না পূজা স্পেশাল পর্বে আজ শেষ পর্ব তাই আজ একটা ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি রসগোল্লা আপনারা সকলেই ভালোবাসেন আর সেই রসগোল্লা দিয়ে আজ আমি বেক রসগোল্লা বানাচ্ছি আসুন দেখে নিই আজকের রেসিপিটি বেক রসগোল্লা বানানোর জন্য আটটা রসগোল্লা নিয়েছি এটা আপনারা কেনা দোকান থেকে কিনেও নিতে পারেন বা বাড়িতেও তৈরি করতে পারেন রেসিপির লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনাদের যদি মনে হয় দেখে নিতে পারেন খুব ভালো করে রসটা চিপে একটা বেকিং ডিশে রসগোল্লাগুলো পরপর সাজিয়ে রেখে দেব এখন ক্ষিটটা বানিয়ে নেব তার জন্য একটা পাত্রে টু ml ফুল ফ্যাট ক্রিম মিল্ক নিয়েছি এটা উষ্ণ গরম করে নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ গুঁড়ো দুধ উষ্ণ গরম দুধেই কিন্তু মিল্ক পাউডারটা ভালো গলে সেই জন্য দুধটা হালকা একটু গরম করে নিয়েছি পুরো দুধটা দিয়ে দিলাম আর নিয়েছি কনডেন্স মিল্ক এটা টু হান্ড্রেড এম এল নিয়েছি আপনারা যদি কনডেন্স মিল্ক না দিতে চান তাহলে আপনারা আরও এক বাটি মিল্ক পাউডার এর মধ্যে দেবেন আর দেবেন পরিমাণ মতন চিনি তবে কন্ডেন্স মিল্কটা দিলে স্বাদটা খুব ভালো হয় খুব ভালো করে সব কিছু আগে মিশিয়ে নেব এখন গ্যাসটা জেলে মিডিয়াম ফ্লেমে ঘন ক্ষীর তৈরি করে নেব এটা তৈরি করতে মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় লাগবে বারো মিনিট বাদে ফিসেছি দেখুন খিটটা ঘন হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর যেই বাটিতে আমি রসগোল্লাগুলো রেখেছি এর মধ্যে পুরো খিটটা ঢেলে দেবো কিন্তু একদম ভর্তি করে দেবো না তাহলে কিন্তু উতলালে পড়ে যাবে সেই জন্য ওপরটা খানিকটা ফাঁকা রাখবো রসগোল্লাগুলোকে খুব ভালো করে এর মধ্যে ডুবিয়ে দেব পুরো খিটটা ঢালা হয়ে গেলে এটা আমি মাইক্রো ওভেনে বেক করে নেব এটা গ্যাস ওভেনেও আপনারা বেক করে নিতে পারেন কোনো ফ্ল্যাট ডেচকি বা কড়াই নিয়ে সেটাকে এক হালকা গরম করে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে মিডিয়াম ফ্লেমে পঁচিশ মিনিট বেক করতে হবে আমি মাইক্রোওভেনের কনভিকশান মোডে টু হান্ড্রেড ডিগ্রিতে দশ মিনিটের জন্য বেক করব। দশ মিনিট বাদে সুন্দর একটা কালার এসে যাবে ওপরে তখন আমার বেক রসগোল্লা একদম রেডি হয়ে যাবে বেক রসগোল্লা একদম রেডি এটা গরম গরম পরিবেশন করব আমার রেসিপিটা যদি ভালো লাগে তবে এই বিজয় দশমীতে অবশ্যই এটা আপনারা বানাবেন আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি চ্যানেলে নতুন কোন ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশান সবার প্রথম আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ